হ্যালো ইটিউবার বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি সুপার একটি টিপস শেয়ার করবো যেটার মাধ্যমে আপনার ফোনটি কি অরিজিনাল কিনা সেটা দেখে নিতে পারবেন আমি স্যামসাংয়ের একটি টিপস শেয়ার করছিলাম যে স্যামসাং ফোন আসলে আপনার স্যামসাং ফোনটা চিনার জন্য যে আপনার স্যামসাং ফোনটা অরিজিনাল কিনা এই সফটওয়্যারটির মাধ্যমে আপনার যে কোনো ফোন আপনার ব্র্যান্ড নন ব্র্যান্ড যে কোনো ফোনে ফোন ফোনটা আসলে অরিজিনাল কিনা আপনি সেটা জানতে পারবেন এবং আপনার ফোনের কোনো কিছু যন্ত্রাংশ নষ্ট আছে কি না বা আপনার ফোনে অনেকেই অনেক সময় দেখা যায় আমাদের ডিসপ্লেতে কোনো একটা কাজ করে না বা কোনো একটা সফটওয়্যারে কাজ কর এক যে কোনো আমার মোবাইলে প্রবলেম তো এটার মাধ্যমে আপনি ডিটেক্ট করতে পারবেন যে আপনারা অরিজিনালে আসলে আপনার কোন জিনিসটার মধ্যে আপনার ফোনটা কী কী প্রবলেম তো আগেটা ছিল শুধুমাত্র স্যামসাংয়ের জন্য আমি আগেই নেই তো এটা হচ্ছে অল ফোনের জন্য তো চলুন দেখা যাক যে কিভাবে আপনারা এই ইয়া করবেন এটার মাধ্যমে আপনার কাজ করবেন এখানে লিখবেন ফোন ডক্টর ফোন ফোন ডক্টর প্লাস ডক্টর প্লাস সরি বানানটা ভুল আছে হ্যাঁ এই যে ফোন ডক্টর প্লাস এটা ইনস্টল করবেন ইনস্টল কর আমি অবশ্যই আপনাদের প্রথম থেকে দেখাতে চাই তো এটার কাজটা তো ফোন ডক্টর প্লাস এটা আপনি ইনস্টল করবেন আমি আনন্স্টল করে আবার নতুন করে ইনস্টল করতেছি তো এই এইটার কাজ আপনাকে মানে আপনার ফোনটার যাবতীয় যন্ত্রাংশ আসলে কি ঠিক আছে কি না হার্ডওয়্যার এবং নানান নানান যে কোনো প্রবলেম ডিসপ্লেটা আসলে ভালো কিনা বা আপনার ফোনটা অরিজিনাল কিনা আপনার ফোনটা কিন কিনছেন বা আপনি ফোন কিনতে চাচ্ছেন তখন এই সফটওয়্যারটি ইনস্টল করে দেখে নেবেন যে আপনার ফোনটিকে আসলে অরিজিনাল কিনা বা আপনার ফোনটি কেমন তো এই সম্ভব তো একটু অপেক্ষা করুন আমার আসলে নেটে একটু আজকে প্রবলেম করতেছে সেই কারণে হয়তো বা একটু স্লো কাজ করতেছে তো একটু অপেক্ষা করুন সরি ফর দ্যাট আসলে আমার নেটটি একটু প্রবলেম করতেছিল তো আমি ডাউনলোড করে আপনাদের দেখালাম তো ডাউনলোড করলাম ডাউনলোড করে এখন ওপেন করবেন ওপেন করার পর আপনাকে এখন চেক করবেন আপনার ফোনের সব কিছু ঠিক আছে কি না এই যে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সিপিউ সব কিছু স্টোরেজ এখানে দেখাচ্ছে যে আমার স্টোরেজ দুই জিবির মতো খালি আছে এরকম দেখাচ্ছে আমার সেন্সর সেন্সরের ইয়েটা দেখাচ্ছে তো এই দ্বিতীয় অপশনটা যাবেন চেক করার জন্য তো দ্বিতীয় অপশনটা যাওয়ার পর তো আপনি এই যে টাচ স্ক্রিন টাচ স্ক্রিনটার মধ্যে আপনার আসলে আপনার ফুল যে ডিসপ্লেটা আছে স্ক্রিনটা আছে এটাকে আসলে আপনার কোনো প্রবলেম আছে কি না এটার মাধ্যমে দেখতে পারবেন চলুন দেখা যাক এই যে এখান থেকে আপনি ফুল ডিসপ্লেটা ইয়া করবেন এরকম যদি আপনার কোনো সাইডে যদি কাজ না করে তখন এটার মধ্যে এ ধরেন এরকম থেকে যাবে একটা থেকে যাবে ওই সাইডটা কাজ হচ্ছে না আর কি এরকম বুঝাবে তো এই যে আমার ফোনটা তার মানে হ্যাঁ হয়ে গেছে এই যে এই আমার ফোনটা আবার আমি দেখাচ্ছি এটা ফুল হ্যাঁ যে টিকচিহ্ন উঠছে তার মানে এটা আমারটা ঠিক আছে আমার ফোনটা তো মাল্টি টাচ এই দুইটা একসাথে ধরে রাখবেন তারপর হ্যাঁ এই যে টিক চিহ্ন মানে আপনার যেই ফোটাগুলো আছে এটার মধ্যে আপনার আঙুলটা দিয়ে ধরবেন তখন বুঝবেন যে আপনার মাল্টিটা আছে স্ক্রিনটা আপনার ঠিক আছে ডিসপ্লে চেক ডিসপ্লে চেকটা হচ্ছে এই যে আপনার এই যে ডটগুলো দেখতে ছোটো ছোটো চিহ্ন এইটাতে আপনি ডটগুলো দিয়ে দিবেন ঠিক আছে তো দিলে আপনার এই যে আপনার ডিসপ্লে চ্যাকটা এরকম তো আপনার ডটগুলোর মধ্যে টিক টিকচিহ্ন উঠলে আপনার হয়ে যাবে হ্যাঁ তারপর হচ্ছে আপনার ইয়ারফোন অ্যান্ড মাইক আপনার ইনসার্ট ইয়ারফোন ইয়ারফোন ঢুকায় তারপর এটা আপনাকে চেক করতে হবে তারপর ইয়ার ইয়ারফোন অ্যান্ড মাইকটা ঠিক আছে কি না অ্যান্ড মাইক স্পিকারটা আপনার ঠিক আছে কি না এটার মধ্যে এই যে হ্যাঁ এই যে এটা আপনার আপনার এই ডিসপ্লেটা সাউন্ড যদি এরকম আসে তা বুঝতে পারবেন যে আপনার ডিসপ্লে স্পিকারটা মাইকটা ঠিক আছে আর হেডফোন জ্যাক আপনার হেডফোন জ্যাকটা আপনি ঠিক আছে কি না এটার মাধ্যমে জানতে পারবেন তো এভাবে একটার পর একটা এই যে ক্যামেরা আপনার ঠিক আছে কি না এটার মধ্যে ক্যামেরাটা দেখে নেবেন ক্যামেরার মধ্যে প্রবলেম থাকলে এটা আসবে না হ্যাঁ এই যে ফ্রন্ট অ্যান্ড আপনার রেয়ার ক্যামেরা দুইটার মধ্যে এরকম আসবে তো যদি আপনার ঠিক থাকে তাহলে ক্যামেরাটা এরকম আসবে ফ্ল্যাশ লাইট ফ্ল্যাশ লাইট জ্বলে উঠবে যদি আপনার ফ্ল্যাশ লাইটে ঠিক থাকে এই যে হ্যাঁ আমারটা ফ্ল্যাশ লাইটটা অন হয়েছে এখন একটা ফ্ল্যাশ লাইটে একটা ইয়া করছে তারপর আপনার এখানে আছে আপনার সব কিছুই আসলে ক্যামেরা ফ্লাস এরকম সব কিছুই আপনার যখন আপনার কাজ করবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার এগুলো সব ভলিউম কন্ট্রোল যে দেখেন যে আমি এই যে ভলিউম কন্ট্রোল বাড়ানো কমানোটা আমার এখানে একসাথে হ্যাঁ এরকম আপনার সবগুলোই এখানে কাজ এই যে টিকচিনুসে আমি একসাথে ক্লিক করলে দুইটা একসাথে ক্লিক করেন ভলিউমটা আসলে ঠিক আছে কি না আসলে সব সেন্সরগুলো আছে আপনি সবগুলো চেক করে নেবেন আপনার আপনার এই যে কল রিসিভ এরকম আপনার কল রিসিভ ইয়া করার জন্য যে এটার মধ্যে আমার কল রিসিভ অ্যান্ড মাইকের মধ্যে আমার সম্ভবত একটু কোনো একটা প্রবলেম আছে সেই কারণে আমার রিসিভ অ্যান্ড মাইকটা এরকম আপনার ক্রস উঠছে তো সম্ভবত আমার কোনো একটা এটার মধ্যে প্রবলেম আছে তো হয়তোবা আমি জানি না এই বিষয়টা তো জানতে পারলাম এটার মাধ্যমে এরকম আপনার প্রত্যেকটা আপনি সব কিছুই চেক করে নেবেন আপনার ফোনটা ভালো আছে কি না আপনার ফোনটা কেমন এবং আপনি যখন নতুন একটা সেট কিনবেন তখন হয়তো এই এই সফটওয়্যারটি দিয়ে আপনি চেক করে নিতে পারেন হয়তোবা আপনাকে দিবে কি না ইনস্টল করতে সফটওয়্যারটা এটাই একটা বড় প্রবলেম তো এটা দিয়ে চেক করে দে আপনার সব কিছুই চেক করে নেবেন আপনার মোবাইলটা তো আশা করি আপনারা বুঝতে পারছেন আরও অনেকগুলো কাজ আছে এইগুলো আপনারা করে নেবেন আপনারা ফোনটি ফোনটির আসলে ভালো কি জানার জন্য এই যে মাইক ক্যানিয়ে এইগুলো আসলে ইয়ারফোন জ্যাক ডিসপ্লে ডিসপ্লেটা আসলে আমারটা হয় নাই কেন আমি বুঝতেছি না এই যে ডটগুলো দিলাম হ্যাঁ ডটগুলা কাজ করছে তো যাই হোক এরকম আর কি আপনি আশা করি বুঝতে পারছেন আপনার যেটার মধ্যে প্রবলেম এটার মধ্যে ক্রস উঠবে এবং আপনার ফোনটাকে ডিটেক্ট করতে পারেন যে আপনার কোন সমস্যাটা আপনার ফোনের মধ্যে আছে তো আশা করি আপনার কাছে ভিডিওটা ভালো লাগবে এবং কাজে দিবে যদি লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভিডিওটা লাইক দেবেন অ্যান্ড প্রভৃতি ভিডিওগুলো দেখবেন অ্যান্ড আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করুন আপনাদের ফেসবুক ফ্রেন্ডদের সাথে তো সবাই ভালো থাকবেন